আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলো আসলাম আমি মামুন আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো কিভাবে আপনারা চুড়ি পায়জামা অথবা টিপুতা মোড়া পায়জামাগুলো আপনারা কিভাবে সেলাই করবেন এবং কিভাবে আপনারা হাই সেলাই করবেন, কিভাবে হাই পট্টিগুলো আপনারা কলিগুলো আপনারা সেলাই করবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেয়। তার আগে বলে নেই বন্ধুরা, সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে চলে আসবে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে। তো বন্ধুরা, হাইটি আমি কীভাবে লাগাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি হাইটি সেলাই করছি। আপনারা এক এক পার্ট 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 করে আপনারা চেক করে নেবেন কীভাবে আমি সেলাই করছি, সেম ওইভাবে আপনারা সেলাই করবেন। দেখুন আমি এটা নিচের দিকে ভেঙে দিচ্ছি কিন্তু। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হলো আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দিব, আপনারা অবশ্যই আপনাদের উপকারে আসবে ভিডিওগুলো দেখলে। যারা সেলাইয়ের কাজ করেন, সেলাইয়ের কাজ কিন্তু সবারই প্রয়োজন। জন্মের শুরু থেকে কাপড় পরতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরেও কাপড় পরতে হয়। তো সেলাইয়ের কাজগুলো সবারই টুকটাক জানা দরকার, তাই আমি আপনাদের এই জানানোর জন্য এই চ্যানেলটি খোলা এবং ভিডিওগুলো শেয়ার করা। তো বন্ধুরা, হাইটি আমি লাগিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজের টিপ বোতামটা সেলাই করবেন, ওই জায়গাটা আমি দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, প্রথমে আমি কীভাবে ভাঙলাম দেখতে পাচ্ছেন আপনারা, হাফ ইঞ্চি করে দুইটি ভাঙা দিয়েছি, আমি দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর আমি দুই সাইডে আপনার এরকম করে আর দুইটি ভাঙা দিয়ে দুই পাশে সেলাই করে নিব। তো বন্ধুরা দেখছেন এই পাশে হাফ ইঞ্চি, ওইদিকে কিন্তু আমি চিকুন হয়ে যাবে। দেখুন, একটু খেয়াল করে দেখবেন, আমার ক্যামেরাটা স্টিল আছে, নড়াচড়া নেই, তাই আপনাদেরকে অথবা তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না। আমি সেলাই করে আপনাদের সামনে এনে দেখালাম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি এটা উপর থেকে সেলাই করছি, তো আমি উপর থেকে চিকন করে ধরে নিচের দিকে মোটা করে নিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, আর এই ভিডিওটি উপভোগ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।